হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের রাবড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি পাউরুটির স্লাইস নিয়ে ঠিক এইভাবে করে চারপাশের কালো অংশটা কেটে নিলাম, তারপর এইভাবে কুচি করে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি, তুলে আমি এগুলো গুঁড়ো করব। গুঁড়ো করা হয়ে গেছে দেখুন ভিউয়ার্স। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটি ফ্রাইং প্যানে আমি ঘি নিলাম এক টেবিল চামচ পরিমাণ। ঘিটা মেল্ট করে নিচ্ছি। ঘি গরম হলে আমি এর মধ্যে একটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য। আর হাফ কাপের মতো গাজর গ্রেট করে রেখেছিলাম, অর্থাৎ গাজর গ্রেট করে হাফ কাপের মতো গ্রেটেড গাজর নিয়ে নিয়েছি। এখন চুলাটা মিডিয়াম হিটে দিয়ে এটা ঘিতে ভেজে নিচ্ছি, এতে গাজরের গন্ধ থাকবে না। এখন হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি তরল দুধ। চুলাটা এই স্টেপেও মিডিয়াম হিটে আছে, তবে বলক এলে আমি লো হিটে দিব। দেখুন ভিউয়ার্স, বলক এসে গেছে। এখন চুলার হিটটা আমি কমিয়ে লোতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে গাজর সেদ্ধ হয়ে গেছে আর লিকুইড মিল্কটাও শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের মতো। চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করব। চিনিটা গলে গিয়েছে দেখুন ভিউয়ার্স। এখন চিনিটা শুকিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। একদম শুকনো হয়নি, আবার জুসি জুসি ভাবটাও আছে। এখন অন্য একটা প্যানে আমি এক লিটারের মতো তরল দুধ নিয়েছি, আর এই দুধটা আমি তিনবারে জাল দিয়ে ঘন সর ফেলেছিলাম, অর্থাৎ অনেকটা কমে গিয়েছে জাল দিতে দিতে। তিনবার জাল দিয়ে আমি সর ফেলেছিলাম। এখন চুলাটা লো হিটে আছে, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস হাফ কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপের মতো, অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে আরও জাল দিচ্ছি। জাল দিয়ে আরও ঘন করব। এর মধ্যে আপনারা চাইলে এক থেকে দুই টুকরা সাদা এলাচ বা সবুজ এলাচটা দিতে পারেন। আমি গাজরের মধ্যে একবার দিয়েছি আর এর জন্য এখন দিলাম না। এই মুহূর্তে আমি গাজরের যে হালুয়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও জাল দিব, মিশিয়ে দিচ্ছি। আমি গাজরের সাথে একবার চিনি মিশিয়েছি। আপনারা চাইলে এর মধ্যেও চিনি অ্যাড করে দিতে পারেন। আর আমি যেহেতু কনডেন্সড মিল্ক ওয়ান ফোর্থ কাপের মতো মেশাবো, অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ কনডেন্সড মিল্ক আমি দিলাম, সেজন্য আমি চিনিটা দিচ্ছি না। তবে আপনারা যারা কনডেন্সড মিল্কটা দিতে না চান তারা এক টেবিল চামচ পরিমাণ বা দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিতে পারেন।
দেখুন ভিউয়ার্স, ঘনত্বটা অনেকটা পারফেক্ট হয়েছে। নামালে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি। নামিয়ে আপনারা চাইলে বাদাম কুচি দিতে পারেন উপর দিয়ে। আমি এখানে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।